হ্যালো গাইস, চিলড্রেন ব্লগে স্বাগতম। আমি লব, আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমার একটা গুণীর বার্থডে আছে, তো সকাল থেকে আজকে আমার প্রচুর কাজ, কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমাকে দুজন বন্ধু এসে ডাকলো, এটা মোটা আর পাতলু, ঠিক আছে। তো আমি এখন যাবো একটু কিছু কেনাকাটা করতে, তো বাড়ি সাজানোর জন্য যে বার্থডেতে যা যা জিনিস লাগে ওগুলো যাবো একটু কেনাকাটা করতে। আর কেকটা অর্ডার দিয়ে দিয়েছি, কেকটা বিকালে আনতে যাবো। তো চলো আমরা যাই কেনাকাটা করতে, তোমাদেরকে দেখাবো কি কিনছি। তো চলো, তো কেনা হয়ে গেল, কিনে নিয়েছি। তো এবার বাড়ি যাবো, প্রচণ্ড রোদ তাই বেশি ভিডিও করতে পারছি না, তাড়াতাড়ি করছি। তো কিনে টিনে এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে একটু পট থেকে সাজাতে লাগবো। তো চলো গাইস, তো বেলুন সাজানো মানে মোটামুটি অর্ধেক সাজানো হয়েছে, এখনো সাজাচ্ছি, এখন ফুলাচ্ছি, মোটা ভাই বেলুন ফুলাচ্ছে। ভাই অনেক বড় লোক, ভাই এখন এটিএমে টাকা তুলতে এসছে। ভাই অনেক বড় লোক, ভাই কি করছিস, টাকা তুলছিস? ভাই বলবে না, বলবে না, সব রহস্য। তো এখন কেক নিতে আমি চলে এসছি, মিয়মোর অপোজিটে আছি আমি। তো কেক নেওয়া হয়ে গেল, এত এত বড় কোম্পানি একটা থ্যালি দেয়নি, মানে একটা প্যাকেট দেয়নি, হাতে করে নিয়ে যেতে হচ্ছে। একটা হ্যাপি বার্থডে লেখা একটা দিয়েছে, একটা চাকু দিয়েছে, ঠিক আছে, একটা প্যাকেট দেয়নি, হাতে করে কেক নিয়ে যেতে হচ্ছে। তুমি ভাবছো এত, মানে একটা নিয়ম ওর একটা নাম, একটা বড় ভালো ব্র্যাঞ্চ, ও কোনো দাম নাই, ঠকে গেলাম গাইস এখানে। তো গাইস আমি এক সেকেন্ডে রেডি হয়ে যাবো, তোমরা দেখো হাতে খুব টাইম কম, আমি এক সেকেন্ডে রেডি হয়ে যাবো। তো গাইস আমি এক সেকেন্ডে রেডি হয়ে গেলাম, বেশি রেডি হয়নি, দেখো একটা প্যান্ট একটা গেঞ্জি পরেছি। আর এই আমি ওই বাড়িতে রেডি হয়নি, আমি ডাইরেক্ট এই বাড়িতে জামা প্যান্ট নিয়ে এসে রেডি হলাম, কেন লেট হয়ে যাবে এ বাড়ি থেকে আসা যাওয়া, ঠিক আছে। তার জন্য এ বাড়িতে এসে রেডি হয়ে একবারে ভিডিওটা করলাম। তো আমি অনেক কিছু সাজিয়েছি, ঠিক আছে, বেলুন ঠেলুন দিয়ে আমি যতটা পারলাম ডেকোরেশন করলাম, আমার তিনটে বন্ধুকে নিয়ে আমি করলাম। তো দেখো সেই ফটোগুলো দেখাবো, কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো।
কেক ঠেক কাটা হয়ে গেল, কেক খাওয়া দাওয়া কাটা হয়ে গেল, প্রচুর এনজয় হলো আজকে, বোনও খুব খুশি। ঠিক আছে, কেকটা পেয়ে তো মানে অসাধারণ খুবই খুশি হলো। তো একটু পরে খাওয়া দাওয়া হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধু, এরপর আমার অনেক কাজ আছে, আমি ব্লগ করতে পারবো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুকে অনেক অনেক শেয়ার করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো টাটা।